নমস্কার বন্ধুরা, আমি মালা, মালা কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি বানাবো আম শক্ত। দেখুন, কাঁচা পাকা আম আমি কেটে সুন্দর করে সেদ্ধ বসিয়ে দিয়েছি। দেখুন এই কাঁচা পাকা আমি কিন্তু আম শক্তটা খেতে ভালো লাগে। এই আমটা সেদ্ধ হলে তারপর আমি আম শক্তটা কীভাবে কেমন করে বানাই আপনারা পুরো ভিডিওটি দিই। এখন হাতা দিয়ে দিয়ে আমটা এভাবে ঘেঁটে দেবো। ঘেঁটে দিয়ে একটা মশারি নেট দিয়ে আমি ভালো করে সুন্দর করে ছেঁকে দেবো, তারপর আমি আম শক্তটা বানাবো। এগুলো এরকম করে আমটাকে সুন্দর করে ছেঁকে নিতে হবে। একটু গরম, একটু ঠান্ডা জলে হাতটা চুবিয়ে চুবিয়ে এখন আমটা সেদ্ধ করে ছেঁকে নিছি, এতটা বেরিয়েছে। এরকম করে ছেঁকে নেবেন, তাহলে আমশক্তটা সুন্দর হবে। এতটা আমের পাক হয়েছে, এখন আমি আমশক্তটা বানাবো। দেখুন আম শক্ত দুটো শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে দেবো, তার জন্য শুকনো লঙ্কা দুটো ভেজে নিচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়ে আমের পাকটা এখন দিয়ে দেবো। দিয়ে এখানে একটা দারচিনি, দুটো তেজপাতা দিয়ে দেবো। দেখুন আমটা কিছুক্ষণ আমি নেড়ে নিছি, এটা দারচিনি দুটো তেজপাতা দিয়ে। এখন আমি দুটো শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দেবো। আমার ঝালটা মিশ মিশি হবে, দেবো বিট লবণ, চিনি দেবো। প্রথমে আমি কয় চামচ দেবো, একটু টেস্ট করে দেখে যদি ঠিকঠাকে ভালো, যদি কমায় আমি আর কি দেবো। সব কিছু আমার দেওয়া হয়ে গেছে, এবার আবার সুন্দর করে এটা নিব। যত সময় আঠা আঠা না হচ্ছে তত সময় আমাকে এটাকে লাগতে হবে। তো আঠা আঠা ভাব আসলে ভাবো আমি রক্তটা বানানোর জন্য শুরু করব। বানানোর জন্য আমটা কমপ্লিট হয়েছে কী করে আপনারা বুঝবেন। দেখুন এরকম কুন্দিতে এরকম করে তুলবেন, দেখুন আস্তে আস্তে করে তাহলে ভাববেন কমপ্লিট। কী সুন্দর জেলি 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 হয়ে গেছে, আর কালারটাও কত সুন্দর এসেছে দেখুন। এখন এটা হয়ে গেছে, গ্যাস অফ করে থালার মধ্যে করে দিয়ে আমি রোদ দিয়ে দেবো। থালায় আস্তে আস্তে করে মাখাবেন, থালায় কিন্তু ব্যথা পায়। মুটি দিয়ে দিয়ে এরকম করে থালার মধ্যে আমি দিব, এবং এর মধ্যে যে লবঙ্গ টুকরো তো দিয়েছিলাম এটা ফেলে দেবো তুলে। তেজপাতা গরম নেবো, তুলে ফেলে দেবো। দেখুন থালার মধ্যে কি সুন্দর করে আমি দিয়েছি। এখন এটা দু তিন দিন এখন রোদ্দুরি শুকাবে, তা দু তিন দিন বাদে আমি ফিরে আসছি আম শক্ত রেসিপি নিয়ে। চলুন এখন শুকাতে দিই, এখন আমি শুকাতে দিচ্ছি। আম শক্ত আমি বানিয়েছিলাম, বানিয়ে রোদ দিয়ে দিয়েছিলাম, শুকিয়ে গেছে আম শক্ত। এখন কেটে আমি সাজিয়েছি, কত সুন্দর হয়েছে আম শক্তটা, এখন মতো খেয়ে দেখবো। বন্ধুরা আম শক্তটা খেতে দারুণ হয়েছে, আপনারা এইভাবে কাঁচা আম দিয়ে আম শক্তটা বানিয়ে খাবে। কাঁচা আম পাকা আম দুই রকম দিয়ে আম শক্ত বানানো যায়। আমি তো কাঁচা আমে বানিয়েছিলাম, খেতে খুব সুন্দর হয়েছে। আর আগে আম শক্ত রেসিপি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবো, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমরা ভালো থাকবে।